নমস্কার দর্শকবৃন্দ, গতকাল দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পক্ষ থেকে সমস্ত এসআইদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে। সেই বিজ্ঞপ্তিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং সেই বিজ্ঞপ্তিটি মূলত কিসের জন্য বা কিসের উপর ভিত্তি করে সেই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে সেটিও আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি এই ভিডিওর মাধ্যমে। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তিটি, যার পত্রাঙ্ক হলো 4638 DPSCS 24 পরগনা /24 ডেটেড 2/2/2024। এবং এখানে পরিষ্কার দেওয়াই আছে যে এটি জারি করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সমস্ত অপর বিদ্যালয় পরিদর্শক তাদের উদ্দেশ্যে। বিষয় হচ্ছে স্পোর্টস 2024 প্রতিযোগীদের ট্রেনিং। এখানে মূল বিজ্ঞপ্তি যেটা রয়েছে, মহাশয় অথবা মহাশয়া, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের 44তম ক্রীড়া প্রতিযোগিতা গত 30 এবং 31 জানুয়ারি 2024 তারিখে কালিকাপুর রামকমল বিদ্যাপীঠের ময়দানে অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়ায় উত্তীর্ণ প্রথম স্থানাধিকারী প্রতিযোগী আগামী 14 থেকে 16 ফেব্রুয়ারি 2024 বহরমপুর মুর্শিদাবাদে রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। উক্ত প্রতিযোগীদের নিয়ে 6/2/2024 থেকে 13/2/2024 পর্যন্ত ডায়মন্ড হারবার কলেজ অধীনস্থ মাঠে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে সংশ্লিষ্ট প্রতিযোগীদের আগামী 5/2/2024 বিকেল 4টার মধ্যে ডায়মন্ড হারবার সংসদ ভবন অর্থাৎ ক্যাম্প সেখানে পাঠানোর জন্য আপনাকে অনুরোধ করা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে উক্ত ট্রেনিং সফল করার জন্য আপনার সহযোগিতা কাম্য। তারপরে নিচে সিগনেচার আছে সচিব দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। সুতরাং পরিষ্কার এখান থেকে একটা বিষয় বোঝা গেল যে 2024 সালের যে প্রতিযোগী যে স্পোর্টস অনুষ্ঠিত হয়েছিল এবং তাতে প্রথম স্থানাধিকারী প্রতিযোগীদেরই শুধুমাত্র কিন্তু এই ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে, যাতে তারা রাজ্যস্তরের যে প্রতিযোগিতা সামনে আছে সেই রাজ্যস্তরের প্রতিযোগিতায় গিয়ে অংশগ্রহণ করে একটা স্থান অধিকার করতে পারে। তার জন্য কিন্তু এই ক্যাম্প বা প্রশিক্ষণ শিবির যেটাই হোক না কেন তার আয়োজন করা হয়েছে এবং প্রতিযোগিতা কিন্তু 5/2/2024 বিকেল 4টার মধ্যে কিন্তু সেখানে উপস্থিত থাকতে বলা হয়েছে। তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।